আসসালামু আলাইকুম। 1/4/2022 এই তারিখে কর্মসংস্থান ব্যাংক পদ ডাটা এন্ট্রি অপারেটর, এই ডাটা এন্ট্রি অপারেটর পদে যে এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, এমসিকিউ পরীক্ষায় যে সকল গণিত এসেছিল প্রত্যেকটা গণিত অতি সহজ ব্যাখ্যায় এবং শর্টকাট ট্রিক্সে মুহূর্তে উত্তর কীভাবে নির্ণয় করবেন এ নিয়ে আলোচনা করবো, অবশ্যই সাথে থাকুন। প্রথমে অঙ্ক শুরু হবে 21 নম্বর অঙ্ক দিয়ে, অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত। দেখেন এই টাইপের গণিতগুলো যখন পরীক্ষায় আসে যে দুটি অনুপাত দেওয়া থাকে, একটি অনুপাতের মান দেওয়া থাকে, অপরটির মান কী করতে হয় নির্ণয় করতে হয়, তখন আপনি খুব সহজেই শর্টকাট ট্রিক্সে অঙ্কটা করতে পারবেন। এখানে আপনি খেয়াল করুন, এটা হচ্ছে পিতার অনুপাত, এটা হচ্ছে পুত্রের অনুপাত, আর পুত্রের বয়স হচ্ছে কত 16। তাহলে এদিকে আপনি খেয়াল করুন, এই 4-এর সাথে কত গুণ করলে 16 হয়, 4-এর সাথে আমরা জানি যে যদি 4 গুণ করা হয় তাহলে কী হয় 16 হবে। এখন এই 4 কী করবেন, এই 11-এর সাথে গুণ করে দিবেন, অর্থাৎ 11 গুণ 4, তাহলে 11 গুণ যদি 4 হয় তাহলে আপনি দেখেন 44 পেয়ে যায়, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 44 বছর, তার মানে 3 নম্বরের যে অপশানটা সেটা হবে তার সঠিক উত্তর। এইভাবে শর্টকাট ট্রিক্সে আপনি উত্তর নির্ণয় করতে পারেন। তারপরে 22-এ বলা ছিল এরকম যে একজন ছাত্র পরীক্ষায় 500 নম্বরের মধ্যে 200 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল। তাহলে এখানে 500-তে পেল কত, 500-তে পেল এটা আমরা এভাবে লিখে নিয়েছি, 500-তে পেল 200, ঠিক আছে। সুতরাং 1-তে পেল কত, 500/200, সুতরাং 100-তে পেল কত, যেহেতু আমাদের শতকরা নির্ণয় করতে হবে, সুতরাং এটাকে আমরা এইভাবে লিখে নিব যে 200 গুণ 100/500, ঠিক আছে। আমরা এই 2 0 2 0 বাদ দিয়ে দিব, ঠিক আছে। তারপরে এটাকে আমরা ভাগ করে নিব চারপাশে করি, অর্থাৎ 40, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে শতকরা 40% নম্বর পেয়েছে, অর্থাৎ 4 নম্বরের যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর। তারপরের প্রশ্নে বলা ছিল যে 23-এ একটি পণ্য 480 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, ঠিক আছে, পণ্যটির ক্রয় মূল্য কত। এখন 20% ক্ষতিতে ক্রয় মূল্য কত সেটা আমরা, বিক্রয় মূল্য কত সেটা আমরা নির্ণয় করবো, যে 20% ক্ষতিতে বিক্রয় হচ্ছে 80 টাকা। তা আমরা এটা যেহেতু এখানে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বিক্রয় যদি 80 টাকা হয়, অর্থাৎ বিক্রয় 80 হলে ক্রয় হবে কত, 100 টাকা হবে, ঠিক আছে। তা ক্রয় হচ্ছে 100 টাকা, তো সুতরাং বিক্রয় যদি 1 টাকা হয় তাহলে ক্রয় হবে 80/100, ওকে। এখন যেহেতু এখানে বিক্রয় দেওয়া আছে 480 টাকা, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এখানে গুণ করে দিব, অর্থাৎ 100 গুণ 480, ঠিক আছে। এখন এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা 600 পাবো, ঠিক আছে। 100 এবং 6 গুণ করলে 600 হবে, তার মানে 4 নম্বর যে অপশানটা সেটা ছিল তার সঠিক উত্তর। আর 24-এ বলা ছিল যে 3টি সংখ্যার গড় হচ্ছে 16, একটি সংখ্যা 15 এবং অপর একটি সংখ্যা 8, তৃতীয় সংখ্যাটি কত। সংখ্যা 3টির গড় দেওয়া আছে, তা আমরা যদি সংখ্যা 3টির সমষ্টি বের করতে চাই জানি আমরা গুণ করতে হবে, ঠিক আছে, 3 দ্বারা। তারপরে এই 3টি সংখ্যার মধ্যে কিন্তু অলরেডি 2টি সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 8। এখন আমরা যদি 3টি সংখ্যার সমষ্টি থেকে 2টি সংখ্যার যোগফল বাদ দিই তাহলে কিন্তু তৃতীয় সংখ্যাটা বের হয়ে আসবে, ঠিক আছে। 3 16 কত 48, আর এখানে আমরা এখানে পাই 23, ঠিক আছে। এখন এটা যদি আমরা বিগ করি তাহলে কিন্তু আমরা এখানে 5 এবং 2 এটা পাবো, তার মানে 2 নম্বরের যে অপশানটা সেটা ছিল তার সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা ছিল যে 25-এ যে একটি বৃত্তের ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত। আমরা জানি যে বৃত্তের ব্যাস থেকে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তাহলে আমরা যদি ব্যাসার্ধ নির্ণয় করি বৃত্তের, তাহলে আমরা জানি যে ব্যাসকে 2 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে, তাহলে ব্যাসার্ধ আমরা পাবো 1, ঠিক আছে। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে যে পাই আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার, আর এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ হচ্ছে 1, একের উপরে স্কোয়ার করলে কী হবে, 1ই হবে, আর একের সাথে যদি আমরা পাই গুণ করি তাহলে পাই হবে, তার মানে এখানে 2 নম্বরের যে অপশানটা সেটা ছিল তার সঠিক উত্তর, অর্থাৎ পাই। তারপরে 26-এ বলা ছিল যে x√3+√2 হলে x2+1/x2 মান কত, ঠিক আছে। এখানে এটার মান যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা জানি x2+b² একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে যে a+b² ঠিক আছে, a+b² -2 ইন্টু ab, এই অনুসিদ্ধান্তটা এখানে অ্যাপ্লাই করব। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে দেওয়া আছে শুধুমাত্র x এর মান, তাহলে আমরা এই x এর মান থেকে 1/x এর মান সরাসরি কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। এখানে যে দুটি পদ দেওয়া থাকবে এই দুটি পদের চিহ্নটা জাস্ট পরিবর্তন করে দিব, ঠিক আছে। যদি তাদের বর্গের বিয়োগফল 1 হয় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন করলে কী হবে, এটার উত্তর চলে আসবে। এখন আমরা যদি এখানে মানটা অ্যাপ্লাই করি যে x এর মান হচ্ছে 3√3+√2, আর এখানে 1/x এর মান হচ্ছে √3 -√2, ঠিক আছে, এটা আমরা অ্যাপ্লাই করলাম, আর এইদিকে 2, এখানে -2√2 কাটা, আর তা আমরা 2√3 পাই, অর্থাৎ 2টা √3 এখানে, ঠিক আছে, এটার উপরে স্কোয়ার দিব,
তারপরে এটার উপরে যদি আলাদা আলাদা স্কোয়ার স্কোয়ার দিই তাহলে 2 এর উপরে স্কোয়ার দিলে হবে 4, আর 3 রুট 3 এর উপরে 2 স্কোয়ার দিলে রুট স্কোয়ার কাটা যাবে হবে কত 3। তার মানে এখানে আমরা 12 মাইনাস 2 অর্থাৎ 10 পাই। তার মানে এখানে 1 নম্বরের যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর। ওকে, এরপরের প্রশ্ন বলা ছিল যে 27-এ যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 50, বিয়োগফল হচ্ছে 6, বড় সংখ্যাটি কত। এই টাইপের গণিতগুলো যখন আসে যে দুটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফল দেওয়া আছে, আপনি সরাসরি বড় সংখ্যাটা বের করতে পারবেন। অর্থাৎ এখানে যে যোগফলটা দেওয়া থাকবে, এই যোগফলটা এবং এই যে বিয়োগফলটা, এই দুটি যোগ করবেন এবং দুই দ্বারা ভাগ করবেন, তাহলে সরাসরি বড় সংখ্যাটা চলে আসবে। তাহলে এখানে 56-কে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা 28 পাবো। ঠিক আছে, এটা হচ্ছে তার বড় সংখ্যাটা। আর প্রশ্ন যদি বলা থাকতো যে ছোট সংখ্যাটা নির্ণয় করুন, তাহলে 50 থেকে আমরা 28 কি করতাম, বিয়োগ করতাম, তাহলে ছোট সংখ্যাটা চলে আসতো। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 নম্বর যে অপশনটা সেটা। 28-এ বলা ছিল যে গাড়ি, ট্রেন ও বাসের গতিবেগের অনুপাত 5, 9, 4। ঠিক আছে, তিনটি যানের অনুপাত দেওয়া আছে, আর তিনটি যানের গড় গতিবেগ ঘন্টায় কত, 72 কিলোমিটার। তাহলে গড় গতিবেগ ঘন্টায় যদি 72 কিলোমিটার হয় তাহলে মোট গতিবেগ কতটুকু হবে সেটা আমরা জানি কিভাবে বের করতে হয়, যে তিনটির গড় যদি দেওয়া আছে 72, তিন দ্বারা গুণ করলে মোটটা চলে আসবে। ঠিক আছে, আমরা এখানে মোটটা পেয়ে গেলাম 210। এখন এখানে কিন্তু বলা আছে এরকম যে গাড়ি ও ট্রেনের গড় গতিবেগ কত, তাহলে আপনাকে কি করতে হবে, এই 216 থেকে আপনি গাড়ি এবং ট্রেনের গতিবেগটা শুরুতে বের করবেন। তাহলে আপনি যদি গাড়ির গতিবেগটা বের করতে চাই তাহলে আমরা জানি যে 216 এর অনুপাতের যোগফল, অর্থাৎ এখানে যদি অনুপাতগুলো আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 18 পাবো। ঠিক আছে, আর এখানে যেহেতু গাড়ির গতিবেগ বের করতে হবে, তা গাড়ির অনুপাতটা হচ্ছে 5, আমরা 5 লবে লিখে নিব। তারপরে এখানে এটাকে কি করবো, আমরা লঘিষ্ঠ করে নিবো। লঘিষ্ঠ করলে যদি আমরা 18 দিয়ে 216-কে ভাগ করি তাহলে কিন্তু আমরা 12 পাবো, এবং 1200 যদি 5 গুণ করি তাহলে কিন্তু আমরা 60 পাবো। ঠিক আছে, এরকম ভাবে আপনি ট্রেনের গতিবেগটা কি করবেন, বের করবেন। তাই ট্রেনের গতিবেগ হচ্ছে 216 এর 18 ভাগের, আর ট্রেনের অনুপাতের মান হচ্ছে কত, ট্রেনের অনুপাতের মান হচ্ছে 9, আমরা এটাকে 9 লিখবো এখানে। এখন এটা যদি লঘিষ্ঠ করি 12 হবে, আর 9-কে যদি আমরা 12-র সাথে গুণ করি 108 হবে। এখন প্রশ্নে বলা আছে যে গাড়ি এবং ট্রেনের গড় গতিবেগ কত। এখন আমরা গাড়ি এবং ট্রেন আলাদা আলাদাভাবে গতিবেগটা নির্ণয় করলাম। এখন যদি তাদের গড় গতিবেগ নির্ণয় করতে যাই, আমরা জানি এখানে দুটি সংখ্যাকে যোগ করে দুই দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা 60 প্লাস 108-কে যোগ করি আমরা দুই দ্বারা কি করব, ভাগ করব, ভাগ করলে আমরা 84 পাবো। তার মানে এই প্রশ্নের উত্তর ছিল 4 নম্বরের যে অপশনটা সেটা। তারপরে প্রশ্নে বলা ছিল যেরকম যে 29-এ টাকায় 3টি লেবু কিনে 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। যেখানে এখানে টাকার পরিমাণ যদি সেম হয়, অর্থাৎ টাকায় কিনে এবং এই টাকায় 1 টাকায় কিনে 3টি এবং 1 টাকায় 2টি বিক্রি করবে, সেক্ষেত্রে আপনি যে শর্টকাটটা ইউজ করবেন, এখানে যে দুটি সংখ্যা উল্লেখ থাকবে সেই দুটি সংখ্যাকে আপনি বিয়োগ করবেন লবের মধ্যে, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবেন, তারপরে ছোট সংখ্যাটা আপনি নিচে লিখে দেবেন। ঠিক আছে, টাকা যদি সেম হয়, দুটি সংখ্যা থাকবে, এই দুটি সংখ্যা বড়টা প্রথমে লিখে ছোটটাকে কি করবেন, বিয়োগ করবেন, তারপরে ছোটটা হরে লিখবেন, তারপরে শতকরা নিতে হবে, যেহেতু 100% তারা কি করে দিবেন, গুণ করে দিবেন। এই শর্টকাটে আপনি কি করতে পারেন, মুহূর্তে উত্তরটা নির্ণয় করতে পারেন। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু 2 ভাগের 1 পাবো, অর্থাৎ 3 থেকে 2 চলে গেলে 1, এখন 100%। এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে কিন্তু এখানে 50% পাই। ঠিক আছে, তার মানে 50% লাভ হয়, অর্থাৎ 1 নম্বরের যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর। আর 30-এ বলা ছিল যে 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। 43 থেকে 60-এর মধ্যে মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে মধ্যবর্তী মৌলিক সংখ্যা হিসেবে পাই যে 47, 51, 53, 57 এবং 59। ঠিক আছে, এই সংখ্যাগুলো কিন্তু 43 থেকে 50 60-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারাই শুধুমাত্র ভাগ করা যাবে, অর্থাৎ তাদের গুণনীয়ক থাকবে 2টি, তাদেরকে আমরা কী বলি, মৌলিক সংখ্যা বলি। ঠিক আছে, তার মানে এখানে টোটাল আমরা সংখ্যা পেলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে 1 নম্বরের যে অপশনটা ছিল সেটা ছিল তার সঠিক উত্তর। বিয়ার্স, আমি নিয়মিত চেষ্টা করছি কীভাবে অতি সহজ ব্যাখ্যায় এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অপশান থেকে কীভাবে উত্তর নির্ণয় করা যায় গণিতগুলো। আপনি যদি সকল ক্লাসের নোটিফিকেশন পেতে চান অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন।